রাজনগরের পাইখোলায় একাংশ সাধারণের আখ চাষ এবং সেসব আখ থেকে রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করা ও সেসব গুড় বাজারে বিক্রি পাপি পেট প্রতিপালনের সংস্থান সরকারের সাহায্য সহযোগিতা ছাড়াই তাদের এজীবিকা নির্বাহ জারি। এক্ষেত্রে সংশ্লিষ্ট আখ চাষিদের অনতিবিলম্বে সরকারি সহযোগিতার জোরালো দাবি উঠেছে। রাজনগর ব্লকের অন্তর্গত পাইখোলা এলাকায় একাংশ পরিবারের সদস্যদের আখ চাষ এবং সেসব আখ থেকে সংগ্রহীত রস দিয়ে গুড় তৈরি করে অর্থ রোজগার রুটি রোজির সংস্থান। ভালো ফলন হলে প্রতি একানির জমিতে 10 কুইন্টাল গুড় তৈরি করা যায়, যার বাজার মূল্য 50,000 টাকা। কিন্তু সংশ্লিষ্ট একাংশ আখ চাষিদের আজও কোনো সরকারি সাহায্য সহযোগিতা জুটিনি। উল্লেখ্য, একানির জমিতে আখ চাষে খরচ হয় ন্যূনতম 30,000 টাকা। সোজা হিসেব, তাদের চাষিদের লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় 20,000 টাকা। এতে যে সারা বছর সংসার প্রতিপালন দায় তা বলাই বাহুল্য। আর তাদের যে অজানা রহস্যজনক কারণে আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা জুটিনি, আখ চাষীদের বক্তব্যে সে তথ্য জানা গেল। এ ব্যাপারে কোনো লিখিত কত আমলো দিছে, ঠিক আছে, অনেকে ফাইছি, আমরা ফাইছি না। তো আপনারা দিছে না কি লাগে দিছে না বলতে, এটা তো নিজে বুঝুন। এবার কার্যত অর্থাভাবে সংশ্লিষ্ট আখ চাষিরা আখ চাষ ও তা থেকে গুড় তৈরি করে বাজারজাত করার ক্ষেত্রে গভীর সমস্যার সম্মুখীন। বর্তমান রাজ্য সরকার তাদের সহযোগিতায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্ট আখ চাষিদের প্রত্যাশা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বোল।